হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো। আজকের এই ভিডিওটা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আপনারা কি জানেন শ্রীমদ্ ভাগবত গীতার 18টি নামের মাহাত্ম্য রয়েছে? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন। প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হল শ্রীমদ ভগবদ গীতা। গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিঃসৃত বাণী বলে মনে করেন। গীতার কথক হলেন শ্রীকৃষ্ণ। হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বয়ং, তাই গীতায় তাকে বলা হয়েছে পরমাত্মা, পরমেশ্বর, স্বয়ং ভগবান। অনেক ধর্মমত অনুযায়ী গীতাকে আবার গীতা উপনিষদ বলা হয়ে থাকে। বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়ে। তাহলে চলুন গীতার এই 18টি নামের মাহাত্ম্য আমরা জেনে নিই। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রাখুন। আর ভগবানের পরম ভক্ত হয়ে থাকলে আপনি কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। গীতার 18টি নামের মাহাত্ম্য। গঙ্গা। গঙ্গা এর অর্থ হল গঙ্গায় ডুব দিলে কোনো ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। গীতা। যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ নাশ হয়, তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী। তিনি এতটাই সতী ছিলেন যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা। ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তা নষ্ট করতে পারেনি, তাই সীতার নাম মহাপবিত্র বলা হয়। সত্তা। সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও তেমনি অমর। পতিব্রতা। পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগ্য থাকা, কারণ ভগবান একমাত্র সকলের পতি আর আমরা সকলেই তার পত্নী। ব্রহ্মাবলী। ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী, যে শক্তির বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি। ত্রিসন্ধা। ত্রিসন্ধা মানে হল তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমানকাল, পরকাল। মুক্তি গৃহিণী। গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এই নাম ব্যবহার করা হয়েছে। অর্ধমাত্রা। গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধক, তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে। চিতানন্দা। চিত জগতের যে আনন্দ তাই হল চিতানন্দা। ভগ্নী। অগ্নি যেমন সোনাকে পুড়ে খাঁটি সোনায় পরিণত করে, ঠিক তেমনি গীতাই পারে আমাদের সকল পাপ দূর করতে। ভ্রান্তি নাশিনী। আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। বেদত্রয়ী। ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী। পরানন্দা। অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মাধ্যমে যে আনন্দ, গীতা তার কথাই বলে। তথাস্ত গান মঞ্জুরী। গীতা পৃথিবীর সকল গান তথা বিজ্ঞানের আধার, তাই একে গান মঞ্জুরী বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সমৃদ্ধ করেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।